বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা যারা এই সৌদি আরবে আসছি, সৌদি আরবের অনেকেই ভাবেন যে সৌদি আরবে বৃষ্টি হয় কিনা, তো এই বিষয়টাই আপনাদের সামনে আমি একদম ক্লিয়ার করে দেখাচ্ছি যে এই যে দেখেন আল্লাহর কি অশেষ রহমত, সৌদি আরবে অলরেডি বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টির মধ্যে এতক্ষণ ভিজতেছিলাম, এখন অনেক ছেলেরাই ওই যে বৃষ্টিতে ভিজতেছে, দেখেন ওই যে সাইডে বাসার ভিতর থেকে অনেক ছেলেরাই বৃষ্টিতে ভিজছে। এই যে তারা বৃষ্টিতে ভিজার জন্য বেরোচ্ছে, এই যে দেখেন রাস্তার মধ্যে অনেক বৃষ্টি, এই বৃষ্টিটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন সৌদি আরবে বৃষ্টি হচ্ছে, দেখেন সারা রাস্তায় বৃষ্টি, এই যে দেখেন বড় বড় বৃষ্টির ফোঁটা, একটা অনেক বড় বড় বৃষ্টি হচ্ছে। এটা অনেকেই বলে যে সৌদি আরবে বৃষ্টি হয় না, আসলে আমিও ভেবেছিলাম যে হয়তো আমিও দেখি নাই কোনো দিন সৌদি আরবে বৃষ্টি হতে, তো জীবনে আল্লাহ পাক সৌদি আরবে আসার তৌফিক দান করেছে, এসেছি, কিন্তু সৌদি আরবে বৃষ্টি হয় আমিও এক সময় বিশ্বাস করতাম না, কিন্তু এখন নিজের সচক্ষে দেখেছি বাস্তবে তার মুখোমুখি বৃষ্টির সামনে আমি দাঁড়িয়ে। অনেকক্ষণ যাবৎ দিন শ্বাস করে আছে, অতএব দিন একটু ঘুমরা মেরে আসে, আমরা ভাবছি যে আমাদের যেভাবে বলি আর কি যে দিনে শ্বাস করছে অনেকটা, তো এরকম বাহিরে বেরিয়ে দেখলাম যে আসলে দিনে অনেক শ্বাস করছে যে বৃষ্টি হচ্ছে। আরও অন্যান্য সাইড দিয়ে আরও বেশি বেশি আরও অনেক বেশি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ওই ভাই বলছে এদিকে তো একটু বৃষ্টি কম, অন্য সাইড দিকে অনেক বৃষ্টি, যেমন রোদের তাপমাত্রাও আছে তাও আবার বৃষ্টিও কিন্তু হচ্ছে, আবার কোনো কোনো সাইডে রোদের তাপমাত্রা তেমন নাই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমি যে একটা বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে সেজন্য আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না। অনেকেই বৃষ্টিতে ভিজে, যে দেখেন সাইকেল দিয়ে এক ছোটো ভাই বৃষ্টিতে ভিজে, হয়তো স্কুল থেকে অবশ্য ফিরছে বাসায়। এটা হচ্ছে সম্পূর্ণ বৃষ্টির একটা লোকেশন, আমি এই যে বৃষ্টিতে আমি নিজেও ভিজতেছি, এ দেখেন আল্লাহু আকবার, এই যে আমি বৃষ্টিতে ভিজতেছি সৌদি আরবে। যারা ভাবেন যে সৌদি আরবে বৃষ্টি হয় না, এখানে আসলে বৃষ্টি হয়। এই যে আমি একটা খালি রাস্তার মধ্যে দাঁড়িয়ে এই যে আমি বৃষ্টিতে ভিজতেছি প্লাস হাঁটতেছি, গরমের তাপমাত্রা খুব বেশি, যদিও যত বেশি গরম তত আবার এই যে বৃষ্টি উপরছে উপর থেকে ভারী বৃষ্টি। এই যে দেখেন দিন অনেক শ্বাস করছে, এদিকে অনেক শ্বাস, আবার এই যে এদিকেও এই যে বৃষ্টির এরা দেখাচ্ছি, এই দেখেন প্রচুর বৃষ্টি, আবার ওই দিকে মক্কার গড়িটা দেখা যাচ্ছে স্পষ্ট, আপনারা দেখেন ওই যে দেখেন মক্কার গড়িটা স্পষ্ট, এটা হচ্ছে মক্কার গড়ি, আমাদের সোজা তাকালে একদম মক্কার গড়িটা এটা স্পষ্ট, এই যে মক্কার গড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে মক্কার গড়িটা এটা। এই মক্কার গড়িটাকে আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই যে হচ্ছে মক্কার গড়ি। তো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে আমি আপনাদেরকে বৃষ্টিতে নিজেও ভিজতেছি, আপনাদেরকেও একটু দেখানোর জন্য ভিডিওটা করলাম আপনাদের উদ্দেশ্যে, যে যারা সৌদিতে যারা থাকেন তারা তো অবশ্যই বৃষ্টিটা সরাসরি দেখতেছেন বা ভিজতেছেন, আর যারা বাংলাদেশে বা বিভিন্ন দেশে অনেকে ভাবেন যে সৌদি আরবে বৃষ্টি হয় না, না আসলে বৃষ্টি হয়। এই যে সৌদি আরবে বৃষ্টি হচ্ছে, এই যে দেখেন পানি বিভিন্ন বিল্ডিংয়ের ছাদ থেকে পানি পড়তেছে, আমি অলরেডি বৃষ্টিতে অনেকটাই ভিজে গেছি, জাস্ট আপনাদেরকে শুধু খালি ভিডিওটা করে দেখাবো বলে যে ভাবছি যে সৌদি আরবে বৃষ্টি হয়। আসলে সৌদি আরবেও আল্লাহর রহমত আছে, বৃষ্টি হয় সৌদি আরবে, যদিও কেউ অনেকেই ভাবেন যে বৃষ্টি হয় না, না এটা ভুল কথা, সৌদি আরবে বৃষ্টি হয়, এটার প্রমাণ আমি নিজেই, সৌদি আরবে বৃষ্টি হয়। আমি হঠাৎ করে আজকে দুই দিন যাবতে সৌদি আরবে এরকম টুকিটাকি বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম নিজের চোখে না থাকা পর্যন্ত ভিডিওটা আমি করবো না, কিন্তু আজকে আমরা যেখানে থাকি ঠিক এই জায়গাতেই মক্কার পাশেই একটা জায়গা জাবালে নূর পাহাড়ের কাছে, ঠিক এখানেই বৃষ্টিটার সম্মুখীন। এখানে আশেপাশে অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে, হয়তো আমি আপনাদেরকে সব জায়গা ঘুরে দেখাতে পারবো না, জাস্ট যেটুকু সময়ের মধ্যে আমি ভিডিওটা করলাম এইটুকু সময়ের মধ্যে। এখানে আবার পুলিশের গাড়ি আসলে সমস্যা হয় অনেক সময়, সাধারণ আমপাবলিক যারা অন্য দেশের তাদেরকে পাসপোর্ট অথবা আকামার নাম্বার দেখাতে হয়, যদিও আমাদের আকামার নাম্বার হাতে নেই সেজন্য আমরা খুব ভয়ে ভয়ে থাকি, প্লাস ভিডিওটা আপনাদেরকে তবুও একটু রিস্ক নিয়ে করে দেখালাম যে যারা বাংলাদেশের আছেন তারা হয়তো বেশিরভাগ বাংলাদেশিরাই ভাবেন যে সৌদি আরবে বৃষ্টি হয় না, অনেকেই সমালোচনা করেন দোকানপাটি বসে যে সৌদি আরবে বৃষ্টি হয় না, সৌদি আরবে বৃষ্টি হয় না, না একদম ভুল কথা, সৌদি আরবে বৃষ্টি হয়, এটার জলজান্ত প্রমাণ আমি। এই সৌদি আরবে দেখেন অনেক বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টিতে প্রায় আমি পুরোপুরি ভিজেই গেছি, এখন আর কী বলবো আপনাদেরকে। এই যে আমি মাঝপথে দাঁড়িয়ে রাস্তার উপাশে যদি আপনাদেরকে আমি দেখাই, আমি একটু যদি ক্যামেরাটা চেঞ্জ করে দেয়, ভারী বৃষ্টি হচ্ছে, যে দেখেন সৌদি আরবে অনেক ভারী বৃষ্টি হচ্ছে, এই ভারী বৃষ্টিটাই আমি আপনাদেরকে দেখাইলাম, অনেক ভারী, এই যে আমি ভিজে গেছি প্রায়, এই দেখেন আমি প্রায় ভিজে গেছি, সৌদি আরবে অনেক ভারী বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটাই আমি আপনাদেরকে দেখালাম। দর্শক, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা আমি আপলোড করবো। অনেক ভারী বৃষ্টি হচ্ছে সৌদি আরবে এখন, তো এখন আর বৃষ্টির জন্য এখানে দাঁড়ানো যাচ্ছে না, কারণ বৃষ্টির পরিমাণ খুব বেশি, যে কারণে আমি এখন এখান থেকে চলে যাব, বাসায় চলে যাব। তো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে বৃষ্টিটা এখানে হচ্ছে একদম ভারী বৃষ্টি, অনেক বৃষ্টি, এই দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, অনেক ভারী বৃষ্টি হচ্ছে এখানেও দেখতে পাবেন, এই যে দেখেন, অনেকে আসলে বোঝা যায় না যে বৃষ্টি হচ্ছে, কিন্তু না অনেক বেশি বৃষ্টি হচ্ছে,
একদম রাস্তাঘাট ক্রমাগত ভিজে যাচ্ছে। এই যে বৃষ্টি দেখেন, বৃষ্টি যে বৃষ্টিতে আসলে আমি প্রায় ভিজে গেছি। আপনারা কী কী বলবো, এই যে অনেক বৃষ্টি হচ্ছে সৌদি আরব, দেখেন রাস্তাঘাট গাড়ি যা আছে সব ভিজে একাকার। ওই ছাউনির নিচে এটা হচ্ছে একটা গাড়ি রাখার জন্য একটা পার্কিংয়ের ব্যবস্থা, ছোটোখাটো একটা পার্কিং করছে বাসার মালিক, তার গাড়িগুলো এই বাসার নিচেই রাখেন, এই জন্য এই গাড়িগুলো খুব একটা ভিজতেছে না। কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর, এই দেখেন অনেক বড় বড় বৃষ্টির কোথা, কোনিকের মধ্যেই রাস্তাঘাট একবারে ভিজে একাকার হয়ে গেছে। এরপরে যে আমি যে বাসায় থাকি সেই বাসার গেট হচ্ছে এটা, এই যে বাসার আমি গেটের বাহিরে এখন, তো গেটের বাহিরে এসে আপনাদেরকে বৃষ্টিটা করে দেখাচ্ছি। এবং অনেক ভারী বৃষ্টি হচ্ছে, আসলে কী বলবো, বৃষ্টির পরিমাণ খুব বেড়ে গেছে দর্শক। তো আমি আর এই মুহূর্তে এখানে থাকতে পারছি না, আমার ভিডিওটা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা আমি আপলোড করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।